এই যে স্নান করার জন্য রেডি হচ্ছে, ঘুমিয়ে আছে, মুখটা কুচকে একেবারে। এবার স্নান করা হবে, তেল মাখা হবে। পিঠে মালিশ করার সময় চুপ করে থাকে, এই যে মুখখানা দেখিয়ে দে। দেখো সবাই দেখছে, তুমি কাঁদছো, সবাই দেখছে, কিন্তু আর কেঁদো না, তোমার এই ঢঙের কান্না। এখন একটু রেস্ট করে তারপর চান করে নেবে, ঠিক আছে? আর ঢঙের কান্না কেঁদো না। এই তেল মেখে চিৎকার চেঁচামেচি করে এখন ঘুমিয়ে পড়েছো। এবার আবার স্নান করানোর সময় চেঁচাবে, এই ওঠো, ওঠো গো, ওঠো কি গো, আর উঠবেন। হ্যাঁ, ওকে তেল মাখানো হয়ে গেছে, আর আমরা আজকে একটু বিগ বাজার যাব, ওই জন্য ওকে তাড়াতাড়ি চান টান করিয়ে দিচ্ছি। চান করলে ও ঘুমাবে, তখন আমরা বিগ বাজার চলে যাব। আর বিকেলে আজকে রান্না বান্না করব, সকালে করার ইচ্ছে ছিল কিন্তু টাইম নেই, বিকেলেই রান্না বান্না করব। আর এই যে এখানে ইনি ঘুমাচ্ছেন তেল মেখে, এবার স্নান করাবো ওকে, আবার কাঁদবে প্রচণ্ড, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। যতক্ষণ ও ঘুমাচ্ছে ততক্ষণ আমি এই যে দুধ কমপ্লেক্স ইয়ে করছি ব্রেকফাস্ট, তো একসাথে দুটো কাজ হয়ে যাবে। তো ঘুমায় না, একটুখানি ঘুমিয়েছিল, তারপরে এখন খেলছে, খেলুক, খেলা হয়ে গেলে তারপরে আমি স্নান করাবো ওকে। আর ততক্ষণ আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। বাবা ঘুমাচ্ছে, রান্না বান্না হচ্ছে, কি রান্না হচ্ছে, এই যে এখানে বেগুন ভাজা, আলু ভাজা, কুবজি ভাজা, ঢেঁড়স ভাজা, বড়ি ভাজা, এখানে চাটনি হবে, এটা মাংস ম্যারিনেট করা আছে, এটা মাংস ম্যারিনেট করা আছে, চিকেন, এখানে পেঁয়াজ চিকেনের জন্য, আর এটা চিকেন রান্না করব, সবে বসিয়েছি, এটা হচ্ছে পকোড়ার মাংস। অন্যান্য দিনে আমার মেয়ে একেবারে ঘোরাবে যে ঘুমায় সন্ধ্যাবেলা, আজকে সারাটা দিন সে জেগে আছে, ঘুমাচ্ছেই না, আর আমি রান্নাও করতে পারছি না। আরো আরো আছে, রান্না হয়ে গেছে, চল দেখাচ্ছি।
সর্ষে দিয়ে কাতলা মাছ, আর এটা হচ্ছে মুগ ডাল। মুগের ডাল অনেক রান্না হয়ে গেছে রে। রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে পকোড়া চলছে আর এদিকে চিকেন কষা, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। পায়েস সব কিছু হয়ে গেছে সব। এইবার পকোড়াটা করার ইচ্ছা ছিল না, কিন্তু কৌশিক পকোড়াটা খেতে চেয়েছে, এবার জন্মদিনে খেতে চেয়েছে, তাই জন্য করতেই হবে, করা উচিত, তাই জন্য করছি। মোটামুটি সব রান্না হয়ে গেছে, এত তাড়াতাড়ি যে করতে পারবো ভাবতে পারিনি, কারণ ওকে নিয়ে আজকে এত ঝামেলা, আমি রান্নাঘরে আসার সময়ই পাচ্ছিলাম না সকাল থেকে। তো শেষ পর্যন্ত করতে পেরেছি সবটা। ভাবছিলাম যে করতেই পারবো না, বাইরে থেকে খাবার এনে খেয়ে নেবো, কিন্তু বাইরে থেকে খাবার আনলে ওই পাঁচটা ভাজা দেবে না, সেই জন্য আমার মনটা খুঁতখুঁত করছিলো। তাই বাড়িতে রান্না, এই যে চিকেন কষা, আর এখানে চিকেন পকোড়া, আর এখানে চিকেন কষা চলছে। তো যাই হোক, হয়ে গেছে। এই যে চিকেন পকোড়ার ব্যাটার, এটাতে আমি ময়দা, অ্যারারুট, তারপরে আদা, রসুন, গোলমরিচ সব দেওয়ার পরে লাস্টে একটুখানি চালের গুঁড়ো দিই, কারণ দিলে ব্যাপারটা ক্রিস্পি হয়। এই যে বার্থডে বয় দেখতে এসেছে কী রান্না হচ্ছে। তোর চিকেন পকোড়া হয়েছে, তুই খুশি তো? এদিকে চিকেন কষা, সব রান্না হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে। এবার কেক কাটা হবে। আমি পুরনো কিছু ছবি থাকলে দেবো, আগে কত সুন্দর করে সাজানো হতো, এখন এই মেয়ে হয়ে 14 বার আমাকে ড্রেস চেঞ্জ করে ওর কাছে যেতে হচ্ছে। একটু শান্তি মতন রান্নাও করা যাচ্ছে না। যাই হোক, হয়ে গেছে সব কিছু 10টার মধ্যে। এই যে পকোড়া ভাজা হচ্ছে, আর এখানে পায়েস, সিমুই। অ্যাকচুয়ালি চালের পায়েস করার সময় হয়নি, অনেক সময় লাগে না চালের পায়েস করতে। আর এদিকে চিকেন, থ্যাংক ইউ। পকোড়াটা না একটু হয়ে গেছে না, কাঁচা লঙ্কাটা দিতে পারিনি আগে, ভুলে গেছে, গরমে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। বল, পকোড়াটা এত কষ্ট করে তোর জন্য ভাজলাম, কেমন আছে? অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। ও মোদিন বলে এখন সাজুগুজু হচ্ছে। হ্যাঁ না বাবা, কি হলো? বাবাকে হ্যাপি বার্থডে বলবে তো, বাবাকে হ্যাপি বার্থডে বলবে তো, হ্যাঁ বাবাকে হ্যাপি বার্থডে বলবে তো। এই যে কেক, এটা ভাই পাঠিয়েছে, অ্যালফ্যানসো বেলজিয়াম কেক। আমের ঝুড়ি উল্টে পড়ে গেছে আনতে আনতেই। Happy birthday to you.
চাটা লাগছে একেবারে খুব সুন্দর আয়োজন হয়েছে চারটে পর্যন্ত আমরা ঘরের সব গোছানো গুছিয়েছি কাজ করেছি পাঁচটার সময় ভাত খেয়েছি দুপুরে তারপরে বাচ্চা সামলে এত কিছু আয়োজন তুই বলেই পারলি ধন্যবাদ থ্যাংক ইউ বাচ্চারা কাজের দিনেই বেশি জেদি হয়ে যায় তো আজকে সে মানে এত চালিয়েছে বাপরে আমাকে কতবার ড্রেস চেঞ্জ করে ওর কাছে যেতে হয়েছে রান্না করতে করতে তাও আমি খুব তাড়াহুড়ো করে রান্না করেছি কিন্তু করতেই হতো আমাকে রান্নাটা তা নাহলে কেমন একটা হতো না যে জীবনটা বদলে গেল বিয়ের পর বিয়ের পর নয় সরি বাচ্চা হওয়ার পরে তো তাই জন্য আমি জেদ করে করেছি সব কিছু এই জামাটা আমি ওকে দিয়েছি আর একটা গেঞ্জি আছে একই রকম সেটাও দিয়েছি এত তাড়াহুড়ো হয়ে গেছে আমি খেতে দেওয়ার সময় চিকেনটাই দিতে ভুলে গেছি তো আজকের মেনুতে ছিল পাঁচটা ভাজা ডাল চিকেন সর্ষে দিয়ে কাতলা মাছ আর চাটনি পায়েস কোল্ড ড্রিঙ্কস আসলে আমরা পরের সপ্তাহে বাড়ি চলে যাব তো সেই হিসেবে কৌশিকের আজকে লাস্ট উইকেন্ড তো সেই জন্য আজকে আমরা পুরো ঘরের যা যা জিনিস যেগুলো নিয়ে যাব সেইগুলো গুছিয়েছি মানে বিকেল পাঁচটা অবধি ওইসব গুছিয়ে গাছিয়ে উঠে পাঁচটার সময় ওরা ভাত খেয়েছে ভাত খেয়ে তারপরে আমি রান্নাই শুরু করেছি প্রায় সাড়ে সাতটার সময় দশটার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসেছি আর এনার্জি নেই শেষ তারপরে তো আবার রাতভর উনি জ্বালাবেন মহারানী আছেন রেডি হচ্ছেন আর কি এখন